ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন মেয়ের আপত্তিকর ভিডিও ভাইরাল মায়ের আত্মহত্যার ঘটনায় মামলা যুবক গ্রেপ্তার বরগুনার তালতরিতে মেয়ের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় লজ্জায় মা আত্মহত্যা করার ঘটনায় মামলা হয়েছে গত শনিবার কিশোরীর বাবা বাদী হয়ে তালতরি থানায় মামলা করেন মামলা একমাত্র আসামি করা হয় অভিযুক্ত বয়স এই মামলায় আসাদুলকে গ্রেপ্তার করেছে র্যাব রোববার সকাল সাড়ে দশটার দিকে মামলার আসামি আসাদুলকে গ্রেপ্তার করেছে র্যাব গণমাধ্যমে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আটের এর কোম্পানি অধিনায়ক তুহিন রেজা এ তথ্য নিশ্চিত করে বলেন আসাদুলকে পটুয়াখালীর মহিপুর টোল প্লাজা থেকে গ্রেপ্তার করা হয়েছে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের আইনগত প্রক্রিয়া চলছে তালতলি থানার ওসি কাজী হোসেন তপু গণমাধ্যমকে বলেন মেয়েটির বাবা বাদী হয়ে তালতলি থানায় অভিযুক্ত আসাদুলের বিরুদ্ধে ধর্ষণ আত্মহত্যার প্ররোচনা ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন আসাদুলের বাড়ি তালতলি উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকায় কিশোরীর বাবার অভিযোগ আসাদুল তার কিশোরী মেয়েকে উত্তক্ত করে আসছিল এক পর্যায়ে ভয় দেখিয়ে কিশোরীকে দর্শন এবং ছবি ভিডিও করে পরবর্তীতে ওই ভিডিওর ভয় দেখিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে ভিডিও কলে নগ্ন হয়ে কথা বলতে বাধ্য করে এবং ফের ভিডিও করে আটই মার্চ কিশোরীর মাকে মেয়ের সে ভিডিও দেখে পঞ্চাশ হাজার টাকা দাবি করেন আসাদুল টাকা না দেওয়ায় কিশোরীর নিকট আত্মীয় এলাকার লোকজনের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ম্যাসেঞ্জারে সে আপত্তিকর ভিডিও পাঠায় আসাদুল বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পর লজ্জায় গত নয় মার্চ সকালে কিশোরীর মা ব্যাটারির এসিডযুক্ত পানি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন পরে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে মরদেহ ময়না তদন্ত শেষে দাফন করা হয় কিশোরীর বাবা আরও বলেন আমি ঢাকায় চাকরি করি স্ত্রীর মৃত্যুর খবর শুনে বাড়িতে এসে শনিবার বিষয়টি মেয়ে ও এলাকার লোকজনের কাছে জানার পর গণমাধ্যমকে জানাই রাতে থানায় গিয়ে মামলা করেছি আমার স্ত্রীর মৃত্যু ও মেয়ে সহ আমার পরিবার ক্ষতিগ্রস্ত আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই তালতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাকাউত হোসেন তবু গণমাধ্যমকে বলেন কিশোরীর মায়ের মৃত্যুর ঘটনায় বরিশাল কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এরপর গত শনিবার কিশোরীর বাবা তালতলি থানায় আরেকটি মামলা করেছেন বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন